বেদবাটি গাঁও ডবকাটো যমুনামুখ সমষ্টি মানে বেদবাটি গাঁৱত গছৰ ওপৰত বাঘৰ পোৱালি এটা মানে উঠিছে বুলি আমি দেখা পাইছোঁ। আমাৰ ৰাইজে সন্দেহ কৰিছে যে এইটো বাঘৰ পোৱালি, গতিকে আমি ফৰেষ্টক অনুৰোধ কৰিছোঁ যে ইয়াতে আহি বাঘৰ পোৱালিটো নিবৰ কাৰণে, নহ'লে আমাৰ ৰাইজৰ কাৰণে এইটো ভয়াৱহ হৈছে। গতিকে আমি ফৰেষ্টক অনুৰোধ কৰিছোঁ গছৰ পৰা বাঘৰ পোৱালিটো নমাবৰ কাৰণে। এই আমাৰ সকলো ৰাইজে এইটো সন্দেহ কৰিছে বাঘৰ পোৱালি বুলি, আমি এইটো বাঘৰ পোৱালি বুলি সন্দেহ কৰিছোঁ, কিন্তু আমি কনফাৰ্ম হ'ব পৰা নাই যে এইটো বাঘৰ পোৱালি নে বেলেগ কিবা। যদি বাঘ হয় তেতিয়াহ'লে আমাৰ কাৰণে ভয়াৱহ হ'ব, গতিকে ফৰেষ্টক অনুৰোধ কৰিছোঁ আমাৰ এই গছৰ পৰা এইটো নমাব লাগে। ওবার জুম না নিব ধরা যায় না বলা হৌ দেখা যায় আইবো আইবো আরে জুম কর মানে আমার বেদবাটি গাঁও ডবকাটো যমুনামুখ সমষ্টি মানে বেদবাটি গাঁৱত গছর উপরত বাঘর পোয়ালি এটা মানে উঠিছে বলে আমি দেখা পাইছো। আমার রাইজে সন্দেহ করেছে যে এইটো বাঘর পোয়ালি, গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছো যে ইয়াতে আহি বাঘর পোয়ালিটা নিবার কারণে, নহলে আমার রাইজর কারণে এইটো ভয়াবহ হয়েছে। গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছি গছর পৰা বাঘর পোয়ালিটো নমাবর কারণে। আমার সকল রাইজে এইটো সন্দেহ করেছে বাঘর পোয়ালি বলে, আমি এইটো বাঘর পোয়ালি বলে সন্দেহ করেছি, কিন্তু আমি কনফার্ম হব পৰা নাই যে এইটো বাঘর পোয়ালি নে বেলেগ কিবা। যদি বাঘ হয় তেতিয়াহলে আমার কারণে ভয়াবহ হব, গতিকে ফরেস্টক অনুরোধ করেছো আমার এই গছর পৰা এইটো নমাব লাগে। ওবার জুম না নিব ধরা যায় না বলা হৌ দেখা যায় আইবো আইবো আরে জুম কর মানে আমার বেদবাটি গাঁও ডবকাটো যমুনামুখ সমষ্টি মানে বেদবাটি গাঁৱত গছৰ ওপৰত বাঘৰ পোৱালি এটা মানে উঠিছে বুলি আমি দেখা পাইছোঁ। আমার রাইজে সন্দেহ কৰিছে যে এইটো বাঘৰ পোৱালি, গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছো যে ইয়াতে আহি বাঘর পোয়ালিটা নিবার কারণে, নহলে আমার রাইজর কারণে এইটো ভয়াবহ হয়েছে। গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছি গছর পৰা বাঘর পোয়ালিটো নমাবর কারণে। আমার সকল রাইজে এইটো সন্দেহ করেছে বাঘর পোয়ালি বলে, আমি এইটো বাঘর পোয়ালি বলে সন্দেহ করেছি, কিন্তু আমি কনফার্ম হব পৰা নাই যে এইটো বাঘর পোয়ালি নে বেলেগ কিবা। যদি বাঘ হয় তেতিয়াহলে আমার কারণে ভয়াবহ হব, গতিকে ফরেস্টক অনুরোধ করেছো আমার এই গছর পৰা এইটো নমাব লাগে। ওবার জুম না নিব ধরা যায় না বলা হৌ দেখা যায় আইবো আইবো আরে জুম কর মানে আমার বেদবাটি গাঁও ডবকাটো যমুনামুখ সমষ্টি মানে বেদবাটি গাঁৱত গছৰ ওপৰত বাঘৰ পোৱালি এটা মানে উঠিছে বুলি আমি দেখা পাইছোঁ। আমার রাইজে সন্দেহ কৰিছে যে এইটো বাঘৰ পোৱালি, গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছো যে ইয়াতে আহি বাঘর পোয়ালিটা নিবার কারণে, নহলে আমার রাইজর কারণে এইটো ভয়াবহ হয়েছে। গতিকে আমি ফরেস্টক অনুরোধ করেছি গছর পৰা বাঘর পোয়ালিটো নমাবর কারণে। আমার সকল রাইজে এইটো সন্দেহ করেছে বাঘর পোয়ালি বলে, আমি এইটো বাঘর পোয়ালি বলে সন্দেহ করেছি, কিন্তু আমি কনফার্ম হব পৰা নাই যে এইটো বাঘর পোয়ালি নে বেলেগ কিবা। যদি বাঘ হয় তেতিয়াহলে আমার কারণে ভয়াবহ হব, গতিকে ফরেস্টক অনুরোধ করেছো আমার এই গছর পৰা এইটো নমাব লাগে। ওবার জুম না নিব ধরা যায় না বলা হৌ দেখা যায় আইবো আইবো আরে জুম করা।